আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে পৃথক করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের ভিতরে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মহব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করেছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টির প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব ঘটবে সকল মানুষকে আল্লাহ তাআলা একটি মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি জাতির কাছে একজন করে রাসূল পাঠিয়েছি এবং আমি এই মর্মে তাদেরকে সতর্ক করার জন্য নির্দেশনা জারি করেছি। নির্দেশনাটা হলো, তোমরা সকলেই আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদতকারী হবে, তবে একটি শর্ত মেনে তারপরে তোমরা আল্লাহর ইবাদতকারী হবে। শর্তটা হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করবে। তাগুত যদি তোমরা পরিহার করতে পারো আর আল্লাহর গোলামি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহর গোলামি যদি একনিষ্ঠভাবে করতে পারো, তোমরাই আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যদি তোমরা সংমিশ্রিত ইবাদত করো, অর্থাৎ তোমরা আল্লাহর গোলামি করবে আবার তাগুতের গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে আবার তাগুতেরও ইবাদত করবে, তাহলে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা খালেসভাবে একনিষ্ঠভাবে দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দাও, কারণ আমরা সকলেই দুনিয়াতে আসছি মুসলিম হিসেবে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, মুসলিম শব্দের অর্থ হলো স্যারেন্ডারকারী। স্যারেন্ডার বা আত্মসমর্পণ যদি একনিষ্ঠভাবে না হয়, কিছু জায়গাতে যদি আমরা আল্লাহর সামনে মাথা নত করি, স্যারেন্ডার করি, আবার কিছু জায়গাতে যদি আমরা শয়তানের তাবেদারি করি, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ইমানদারেরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে না পারো। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা, ওহে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ্যুন মুবীন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা সূরা বাকারার 102 নম্বর আয়াত, এটা এই আয়াত দ্বারা এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা বলতে চান, যদি তোমরা কিছু জায়গাতে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সামনে মাথা নত করো, আর কিছু জায়গাতে আল্লাহর কাছে মাথা নত তোমরা যদি না করো, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক তোমরা শয়তানের কাছেই মাথা নত করো। কারণ আল্লাহ বললেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদঙ্গ অনুসরণ করো না।
তার মানে যতটুকু তুমি ইসলাম মেনেছো, ইসলাম মানতে গিয়ে যদি তুমি কোথাও ইসলামের বহির্ভূত কোনো কাজ সম্পাদন করো, মনে রেখো ওইটাই হলো তুমি শয়তানকে অনুসরণ করে চলেছো। তুমি নামাজ পড়ছো মসজিদের ভিতরে এসে, তাহলে অবশ্যই তুমি আল্লাহর গোলামী করছো। নামাজ পড়ার পরে জমিনের ভিতরে যাওয়ার পরে যদি তুমি তোমার পথ চলা যদি ইসলাম মাফিক না হয়ে থাকে, যেমন তুমি কর্মজীবনে গিয়ে হালাল হারামের তমিজ না করো, আমরা বিভিন্ন উপায়ে আমাদের সম্পদকে হারাম সম্পদ আমরা কিভাবে উপার্জন করে ফেলি এটাও আমরা অনেকে জানি না। অনেকে বলে থাকে আমার সম্পদ তো আমি খাই বৈধ উপায়ে, কিন্তু এটা আবার হারাম হয় কিভাবে? যেমন আপনার অর্থের জাকাত আছে, আপনি যদি জাকাত না দেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করতেছেন, এই তিনটা আপনি সঠিকভাবে করলেন কিন্তু আপনি জাকাত দিলেন না, আপনি মনে মনে ভাববেন এ অর্থ তো আমার উপার্জিত, আমার উপার্জিত সম্পদ থেকে কেন আমাকে আবার জাকাত দিতে হবে? ফসল তো আমি করেছি, ওই ফসলের কেন আবার ওষুধ দিতে হবে? ফসলে আমি ফসল করার পর আমার মাথার ঘায়াম পায়ে ফেলেছি আমি, এরপরে অর্থ খরচ করেছি আমি, কিন্তু ইসলাম বলতেছে তোমার উপার্জিত বা তোমার ব্যয়কৃত যে অর্থ বিনিয়োগ করে ওখান থেকে যে ফসল তুমি পেয়ে গেলে, এই পেয়েছে তো তোমার নিজের নিজের কারণেই পাও নাই। কারণ আমি এই গত কয়েকদিন আগে রমজান মাসের ভিতরে আমার সাথে গতকাল কথা হলো চৌগাছার এবং কালীগঞ্জের একটি ইউনিয়নে, যে ইউনিয়নের চেয়ারম্যান হলো সারা বাংলাদেশের ভিতরে একজন চেয়ারম্যানের আপনারা নেটে দেখেছেন হিজড়া চেয়ারম্যান, ওই হিজড়া চেয়ারম্যানের যে ইউনিয়ন, ওই ইউনিয়নের একটা পাশ দিয়ে মাহে রমজান মাসের সম্ভবত বিশ রমজানের পরে এমনভাবে ঝড়ো হাওয়া আর এমনভাবে শিলাবৃষ্টি হয়েছে। তো আমাকে গতকাল বলল যে এক বিঘা জমিতে মাত্র তিন মন ধান বাড়িতে এসেছে, এক বিঘা জমিতে মাত্র তিন মন ধান বাড়িতে এসেছে। আর আমাদের এই অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে ফসল মানুষকে মাঠের থেকে উঠিয়ে আনার সুযোগ দিলেন যে গত কয়েক বছরের ভিতরে মনে হয় এরকম সুন্দরভাবে ফসল মানুষ উঠে আনতে পারে না, এবং এক এক কাঠা জমিতে দুই মন আড়াই মন করে ধান হয়েছে। ওই অঞ্চল দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ঝড়ো হাওয়ার প্রচণ্ড শিলার মাধ্যমে সমস্ত ফসলকে ধ্বংস করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন, আমাদের অঞ্চল দিয়েও কি আল্লাহ তাআলা ওই ঝড়ো হাওয়ার শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করে দিতে পারতেন না? তাহলে ফসল বাড়িতে আনার ক্ষমতা আপনার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে তৌফিক না দান করবে। দেখবেন বিশাল ফসল কিন্তু আপনি বাড়িতে আনতে পারবেন না, দেখবেন বিশাল ফসল হয়েছে কিন্তু পোকা এমন ভাবে কেটেছে কারেন্ট পোকায় যে আপনার কাটায় আদামুন করেও ধান হবে না। তে সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফসল আমাদেরকে দিলে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপন্ন হয় সেই জমির ফসল বিশ মনে এক মন ওষুর হিসেবে আল্লাহ রাস্তায় দিতে হয়। যদি আপনি বিশ মনে এক মন ওষুর যদি আপনি না দিয়ে পুরা ধান পুরা ফসল যদি আপনি গোলার মধ্যে উঠান সারা বছর ওইখান থেকে খান, তো মনে মনে ভাবতেছে এটা তো আমারই ফসল, খাবো একে সলিমুদ্দিন নাকি, তো আমি তো খাবো তাই না, এটা তো আমি খাবো। তো আপনি খাচ্ছেন এই ফসল আপনার উপার্জিত, আপনার শ্রম দেওয়া, আপনার অর্থ বিনিয়োগ করা,
সেখান থেকে ফসল আপনি ঘরে তুলেছেন, সেই ফসল বিক্রি করতেছেন আর সারা বছর খাচ্ছেন, কিন্তু পুরোটা আপনি হারাম খেয়ে ফেলতেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় 20 মনে 1 মন আল্লাহর রাস্তায় আপনি না দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে একটা বছর একটা এই বছর থেকে ওই বছর পর্যন্ত এত একটা বছর মাঝখানে আপনার আয় ব্যয় হিসাব করার পরে যদি আপনার কাছে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকে যেটা আপনার কাছে পুরো বছর খরচ করার পরে থেকে গিয়েছে, তো ওই সম্পদের আপনাকে শতকরা 2.5 টাকা অর্থাৎ 1 লক্ষ টাকায় 2500 টাকা আপনাকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এখন আপনি তো ভাবতেছেন মনে মনে যে এটা তো আমার উপার্জিত সম্পদ, আমি উপার্জন করেছি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে করে হালাল উপার্জন করেছি, আমি এটা খেতে পারবো না। এজন্য কাফের মুশরিকরা বলতো আল্লাহু ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী মানুষ আর আল্লাহ হলেন ফকির, নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যাকাতের টাকা চাই, এইজন্য আল্লাহ আমাদের কাছ থেকে যাকাতের টাকা চাই। আমরা বড়লোক মানুষ আর আল্লাহ হলেন ফকির মানুষ, এজন্য আল্লাহ আমাদের কাছ থেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি কারো মুখাপে কি আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্মও নেননি আবার কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ বা আল্লাহর সমতুল্য এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এইগুলো নেন কেন? আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, আমাদের মন মানসিকতাটাকে আল্লাহ তাআলা যাচাই করতে চান যে আল্লাহ রাস্তায় দেওয়ার মন মানসিকতা কার বেশি আছে। কারণ পৃথিবীতে যত মানুষের আবির্ভাব ঘটেছে সব মানুষ তো জান্নাতি হবে না, হবে না কি হবে না? আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ আর জিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের মস্তিষ্ক দিয়েছিলাম সুস্থ মস্তিষ্ক থাকার পরও এই সুস্থ মস্তিষ্কটাকে যে ব্যক্তি কাজে লাগাই নাই ওই ব্যক্তি জাহান্নামী। কোন পথে কাজে লাগাই নাই? ইসলামের পথে কাজে লাগাই নাই। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটি চক্ষু দান করেছিলাম পৃথিবীর সকল কিছু তারা দেখতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে আল্লাহ যে একজন আছেন এই পৃথিবী ধ্বংস করবেন এবং কেয়ামত সংঘটিত হবে এই সৃষ্টি কুল দেখে তারা কখনো অনুভব করে নাই, তারা কলব দ্বারা কখনো চিন্তা ফিকির করে নাই। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছিলাম, তারা পৃথিবীর সব আওয়াজ শুনত কিন্তু আল্লাহর কোরআন এবং সুন্নার আওয়াজগুলো শুনে শুনে নিজের বাস্তব জীবনে এগুলো কখনো আমল করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা যখন মানুষ বহির্ভূত কাজ যখন সম্পাদন করে যখন তারা পশু সুলভ আচরণ করে তখন এরা আর মানুষের কাতারে থাকে না, এরা তখন পশুর খাতায় তাদের নামগুলো আমি আল্লাহ তাআলা নিজেই তুলে দিই। বালহুম আদাল, আল্লাহ বলছে বরং তার থেকে আরো নিকৃষ্ট প্রাণীতে তারা পরিণত হয়ে যায়। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটু যাচাই বাছাই না করেন, আল্লাহ তাআলা জান্নাতে দিবেন সেই সমস্ত ব্যক্তিকে যে ব্যক্তিগুলোর বিবেক বুদ্ধি আছে, চোখ আছে, কান আছে, এই চোখ কান আর বিবেক থাকার পর এই এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে ইসলামের জন্য যে ব্যক্তি বেশি অগ্রণী ভূমিকা রাখবে অর্থাৎ এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান করবেন। এখন আপনি বলতেছেন যে আমার সম্পদ আমিই খাবো, এটা তো কখনো হবে না, এইটাই হলো আপনার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করার একটা কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বললেন তোমার সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া বাতি ফালমাতু উমাত সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আমার এ বনাইয়া ইন্নি আরাফিল মালাম ওহে আমার প্রিয় বচ্চ ওহে আমার প্রিয় ছেলে নিশ্চয় আমি স্বপ্নে দেখলাম আন্নি আজবাহুকা আমি তোমাকে জবাই করতেছি ফানজুর মাযা তারা তোমার মতামত কি তখন সন্তান বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার ওহে আমার প্রিয় পিতা শ্রদ্ধেয় পিতা আপনি যেটি আদিষ্ট হয়েছেন আপনি সেটাই সম্পাদন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে প্রস্তাব পেশ করার পরে সন্তান যখন রাজি হয়ে গেল সন্তানকে জোর জবরদস্তি করে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য নিয়ে যান নাই বরং সে যখন প্রস্তাব দিলেন দেওয়ার পরে প্রস্তাবে রাজি হলেন দুই ভাগ বিটা চললেন একটা ছুরি ধার করে নিয়ে মরু প্রান্তরে চলে যাওয়ার পরে সেখানে ছুরি গলায় যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালায় নিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ফয়সালা সেখানে ইব্রাহিম তোমার সন্তান জবাই করা মূলত আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্যটা হলো তুমি আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসো এইটা পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাকে এমন একটা কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমি আল্লাহ নির্দেশনা জারি করেছি তুমি আজকে পরীক্ষায় সাকসেস হয়েছো তোমার ফলাফল অনেক সুন্দর হয়েছে তোমার সন্তানের গলা এই ছুরিতে কাটবে না তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 7000 নূরের পাখনা আছে আল্লাহ তাআলা বললেন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার খলিল তার সন্তানকে জবাই করে দেয় তোমার 7000 পাখনা দ্বারা একটা ঝাপটা দিয়ে আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের কাছে চলে যাও আর জান্নাত থেকে একটা দম বানিয়ে সেখানে হাজির হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ছুরি চালাইতেছেন কিন্তু গলা কাটে না ছুরি পিছন থেকে ছুরে মারলেন পাথর কাটতে কাটতে চলে গেল তার মানে এটাই প্রমাণ এটাও প্রমাণ হয়ে গেল যে ছুরিতে ধার ছিল না ব্যাপারটি এমন নয় ধার ছিল তারপরও কাটে নাই কারণ আল্লাহর নির্দেশনা জারি হয় নাই এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা লোহার লোহার টুকরা এনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ধরলেন এই লোহার টুকরার উপরে ছুরি যতবার চালাই ততবারই লোহার উপর দিয়ে ছুরি চলে গলার উপর দিয়ে ছুরি চলে না এর পরবর্তীতে দুম্বা জান্নাত থেকে এনে দিলেন এরপরে দুম্বা জবাই হলো এই দুম্বা জবাইয়ের মাধ্যমেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী আমরা প্রত্যেক বছর এই যে কোরবানি সামনে আসতেছে আমরা কোরবানি করে থাকি সম্মানিত হাজিরিন তো আমি বলতেছিলাম যে আল্লাহ বান্দার কাছে যেটা প্রিয় আল্লাহর কাছে সেইটা পরীক্ষার বস্তু আমাদের কাছে সবথেকে প্রিয় হলো আমাদের নিজেদের জীবন আর আমাদের কাছে দ্বিতীয় নম্বর প্রিয় হলো আমাদের সম্পদ কারণ সম্পদে সম্পদ আর নিজের জীবনের নিজের জীবন এবং সম্পদের কারণেই পৃথিবীতে মানুষ একজনের মাথায় আরেকজন লাঠি মারে সম্পদের কারণেই নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করে সম্পদের কারণেই নিজের মাকে পর্যন্ত বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আমি গতদিন দেখলাম যে একজন বৃদ্ধ পিতা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ঠিক এমন অবস্থাতেই তার সন্তানেরা এসে দলিলপত্র এনে তার দলিল জমির দলিলপত্র এনে তার পিতার ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অমত অবস্থায় তার হাতটা ধরে টিপ সই নিচ্ছে এই দলিলের উপরে আমি দেখে হতবাক হয়ে গেলাম যে মানুষগুলো আজকে টিপ সই নিতেছে ওই মানুষগুলা মনে মনে ভাবছে এই জমি জুমা সারাটা জীবন কিয়ামত পর্যন্ত মনে হয় সব দখল করে খাবো ওরা মনে হয় মরার আর চিন্তা ভাবনা নাই ঠিক না তো এই সম্পদের কারণে মানুষে মারামারি কাটা কাটাকাটি রক্তপাত ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ পিতা মাতার সাথে সম্পর্ক ছেদ শুধুমাত্র সম্পদের কারণে এজন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুল জান্নাহ ওহে মুমিনেরা তোমরা কি জান্নাত পেতে চাও তবে দুটি জিনিস তোমাদেরকে আমার রাস্তায় দিতে হবে একটা হলো তোমাদের জীবন একটা হলো তোমাদের সম্পদ এই দুটি জিনিস দিতে পারলেই বিআন্নাল্লাহুল জান্নাহ আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে আমার জান্নাত দান করব সুবহানাল্লাহ এবার আসেন আরেকটি বিষয় আপনারা ভেবেছেন কি কি কখনো আমি আপনাদেরকে বলে দিই ইসলামের ভিত ইসলামের বেস
পাঁচটি বেজের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, পাঁচটি ভিতের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি বিষয়ের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এখন এই পাঁচটি বিষয়ের প্রথম নম্বর হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। বিশ্বাস মানে হলো আপনার বিশ্বাস না থাকলে পরবর্তী কাজ দেওয়া যায় না। আপনি যে একজন মালিকের আন্ডারে কাজ করবেন, এই মালিকের আন্ডারে কাজ করতে গেলে আপনার উপর যদি মালিকের বিশ্বাস না থাকে, ক্যাশপাতি কখনো ছেড়ে মালিক আপনার হাতে দিবে না। দেবে কি? একটা দোকানে কর্মচারী নিয়োগ দিতে গেলে বহুত হিসাব নিকাশ করে যে এর কাছে কি ক্যাশপাতি ছেড়ে দেওয়া যাবে কিনা, এই বিশ্বাসটুকুর উপরে আছে কিনা, এ সবল কর কিনা, সিটার বাটপার কিনা, এর হাত ওই যে কি বলে ছাঁচড়া কিনা। তো ঠিক তেমনই ভাবে এই বিশ্বাস যদি আপনার আল্লাহর উপরে না থাকে, তাহলে তো পরবর্তী কাজ দেওয়া যায় না। আমাদের যাদের বিশ্বাস আছে, তার পরবর্তীতে আল্লাহ তাআলা চারটি কাজ দিয়েছেন। তাহলে এক নম্বর হলো ঈমান, বিশ্বাস শেষ। দুই নম্বর হলো নামাজ, এই নামাজটা হলো আমল বা কাজ। নামাজ এটা হলো শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক ইবাদত, শরীর দ্বারা বডি দ্বারা করতে হয়। তিন নম্বর হলো রোজা, রোজাটাও শারীরিক ইবাদত, শরীর দ্বারা করা লাগে। তাহলে পাঁচটির দুটি হলো, চারটির কাজের দুটি হলো শরীরের সাথে সম্পৃক্ত। তিন চার নম্বর যেটা, এই চার নম্বরটি হলো আপনার হজ। এই হজটা শুধু শারীরিক ইবাদত নয়, বরং এটা আর্থিক ইবাদত। এটা কি ইবাদত? আর্থিক। অর্থ না থাকলে হজ করা যায় না, আবার অর্থ থাকলেও হজ করা যায় না, যদি মন না থাকে, ইচ্ছা না থাকে, আর আল্লাহর কবুলিয়াত না থাকে। পাঁচ নম্বর যেটা, সেটা হলো যাকাত। তাহলে যাকাতটা হলো আর্থিক ইবাদত। ঈমান আপনি রাখেন এক জায়গায়, পরে আমল কয়টা? চারটা। এক নম্বর হলো নামাজ, নামাজ শারীরিক ইবাদত, রোজাও শারীরিক ইবাদত। এরপরে আর দুইটি, হজ হলো আর্থিক ইবাদত, যাকাত হলো আর্থিক ইবাদত। চারটি দুইটি হলো শারীরিক, দুইটি হলো আর্থিক। এখন আপনি যদি বলেন যে নামাজ পড়তে পড়তে কপাল ছুঁড়ে ফেলে দেবো কিন্তু যাকাত দেবো না, আল্লাহর কসম আপনি জান্নাতি হতে পারবেন। আপনি যদি বলেন যে আমি রোজা রাখতে রাখতে সারা বছর না খেয়ে একবার রোজা রাখ, সারাটা বছর রোজা রাখবো কিন্তু আপনি হজ করব না, আপনি যতদিন পর্যন্ত আর্থিক স্বাবলম্বী হওয়ার পরও হজ না করবেন, ততদিন পর্যন্ত বছরের পর বছর নয় কিয়ামত পর্যন্ত রোজা রাখলে একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। সম্পৃক্ততা রিলেটেড বিষয় এটা, একটার সাথে একটা হলো রিলেটেড। আপনি একটা করবেন একটা করবেন হবে না। এখন আসেন, যেহেতু আমরা সবাই মুসলিম, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা সবাই আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে, আমলের মাধ্যমে নয় বরং আমল করে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ জান্নাত পেতে চাই। আমরা দুনিয়াতে যে আমল করি, এই আমল আল্লাহ জান্নাত পাবো এই আশা পোষণ করাটাই বোকার, কারণ আমাদের আমলের ভিতরে লৌকিকতা আছে, রিয়া আছে, লোক দেখানো ইবাদত আমরা বেশি বেশি করে থাকি। আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে কি না, মানে যাবে বলে আমার বিশ্বাস হয় না, এই জন্য কারণ আমাদের আমল যেটা আমরা করি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে গেলেও কোন ফর্মুলাই করতে হয় অনেকে ফর্মুলাই জানে না। নামাজ পড়েছে 50 বছর, যদি বলা হয় নামাজের ফরজ কয়টা বলতে পারবে না, নামাজের ওয়াজিব কয়টা বলতে পারবে, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলতে পারে না, রুকু কেমন করতে হয় জানে না, সাজদা কেমন করতে হয় জানে না, আল্লাহু আকবার বলতে না আল্লাহু আকবার বলতেই আজ পর্যন্ত সে জানে না। আমি এই জন্য প্রায় বলে থাকি যে বাবার জানাজার নামাজে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে ফেলানো মুসলমানের সংখ্যা বাংলাদেশে হাজারে হাজার, আবার ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে ফেলা মুসল্লি লাখ লাখ এই বাংলা জমিনে পাওয়া যায়। এত বড় অজ্ঞ মুসলমান যে বাবার জানাজা কেমন করে পড়তে হয় এটাও তার জানা নাই, এমন কপাল পোড়া মুসলমান ঈদের নামাজ কয় তাকবীর হয় সেটাও তার জানা নাই। তুমি মুসলিম হয়ে বেঁচে না থেকে ওর থেকে মরে যাওয়াটাই তোমার জন্য ভালো। যদি বলেন যে আপনারা এগুলো জানান না কেন, হ্যাঁ আপনার জানার আগ্রহ না থাকার কারণে আমরা পরিবেশ খুঁজে পাই না, আমরা চেষ্টা করি জানানোর জন্য কিন্তু আমরা শেখানোর ছাত্র খুঁজে পাই না। কথা বুঝছেন? পিপাসা হলো আপনার, টিউবওয়েল আপনার কাছে আসবে নাকি আপনি টিউবওয়েলের কাছে যে পানি খাবেন,
টিউবওয়েলের কাছে আপনি গিয়ে পানি খাবেন না, টিউবওয়েল আপনাকে বলবে ভাই তোমার তো খুব পিপাসা মনে হচ্ছে, বুকে ছাতি ফেটে যাচ্ছে পিপাসায়, তো এখান থেকে কলটা চেপে টিউবওয়েলটা চেপে এক গ্লাস পানি খাও, এটা টিউবওয়েল আপনাকে বলবে নাকি? না বলবে না, বরং আপনাকে টিউবওয়েলের কাছে গিয়ে একটা চাপ মেরে গ্লাসটা নিয়ে পানি ভরে খেতে হবে, তাহলে আপনার পিপাসা নিবারণ হবে। কিন্তু এমন মুসলমান আমরা কোনোদিনও বললাম না, হুজুর নামাজ পড়ছে দুই রেকাত দাঁড়ায় দেখেন তো আমার নামাজটা হচ্ছে কিনা, পাইনি এমন একটা মানুষকে আজ পর্যন্ত। কারণ আমি তো আপনাদের এলাকার এমন কোনো মানুষ, এমন কোনো ঘর নাই, পরিবার নাই, যার যে ঘর আর পরিবার আমার ছাত্রছাত্রী নাই। আমি আমার এই এলাকায় এমন একটা অবস্থা হয়েছে যে প্রায় পরিবারে একজন করে ছাত্র অথবা ছাত্রী আমার আছে। এই ছাত্রছাত্রীদের ভিতর থেকেও বা এমনি আম জনতার ভিতর থেকেও একজন মানুষও বলে নাই যে দেখেন তো আমি দুই রেখাত নামাজ পড়তেছি আমার নামাজটা হচ্ছে কিনা, তা আপনি শেখবেন কীভাবে বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে দায়বদ্ধ আমি আপনাকে ধরে ধরে বলবো এই দেখেছো দাঁড়াও নামাজ পড়ো দুই রেখাত, আমি দেখবো তোমার নামাজ আসছে কিনা, ব্যাপারটা এরকম হয়ে গেছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, বলেন আমিন।